नमस्कार, जय श्री राधे कृष्ण। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। नमो अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मैश्री श्रीगुरवे नमः। नमस्कार, आज आमी आलोचना करब विश्वासे मिलाय कृष्ण तर्के बहुदूर। विश्वास थाकले तबे भगवान के पाওয়া যাবে, না নইলে কিন্তু পাওয়া যাবে না। আমাদের মনে বিশ্বাস আর ভক্তি অবশ্যই রাখতে হবে, তবেই ভগবানের দর্শন পাওয়া যাবে, ভগবানের কৃপা লাভ করা যাবে। আজ আমি একটা ছোট্ট গল্প বলবো, কাহিনী বলবো। এক গ্রামে বাস করত এক বিধবা মা, তার একটি ছোট্ট ছেলে। তার ছেলের নাম ছিল গোপাল। গোপাল যখন পঞ্চবর্ষ পূর্ণ হয় তখন তাকে পণ্ডিতের পাঠশালায় ভর্তি করতে হয়। আর যখন তার মা তখন তাকে পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে। আর গোপাল যে পাঠশালায় পড়তে যেত সেই পাঠশালাটা ছিল অনেক বাড়ি থেকে তার অনেকটা দূরে, অনেকটা একটা জঙ্গল পেরিয়ে সেই পাঠশালায় যেতে হতো প্রতিদিন। তখন ওর মা তাকে দিতে যেতে হতো, কিন্তু তার জন্য ওর মায়ের সংসারে কাজের খুব দেরি হয়ে যেত, রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যেত। তাই সে কিছুদিন যাওয়ার পর গোপালকে বললো, গোপাল তুই এবার থেকে একা একাই যাবি পাঠশালায়, আমি আর যেতে পারবো না। আর আর বোনের মধ্যে তোর এক দাদা আছে, যখন ভয় পাবে তখন তাকে ডাকবি, দেখবি তোকে সাহায্য করবে। তখন গোপাল তো বিশ্বাস করেছে মায়ের কথা, মা যখন বলেছে বাচ্চা ছেলে মায়ের কথা সে বিশ্বাস করবে না, সে তো বিশ্বাস করবেই। তাই তখন গোপালকে বললো, তুই একা একাই যাস, তোর জন্য আমি ঠিক মতো রান্নাবান্না তো একদম সময়ে করতে পারছি না। গোপাল তাতেই রাজি। গোপাল এবার একা একাই যায়। প্রথম দিন যাচ্ছে খুব ভয় করছে জঙ্গলের মধ্যে, সে কি করবে তখন ভেবেই পাচ্ছে না। তখন সে তার মা বলে দিয়েছে দাদাকে ডাকতে, তখন সে ডাকছে, বলেছে মধুসূদন দাদা বলে ডাকবি, দেখবি তাহলেই দেখা মানে তোকে সাহায্য করবে। গোপাল তখন কি করছে, মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে খুব চিৎকার করছে আর কান্নাকাটি করছে। যখন খুব কান্নাকাটি করছে আর মধুসূদন দাদাকে সে দেখতে পাচ্ছে না, অত জঙ্গলের পথ সে একা কিভাবে যাবে, খুব কান্নাকাটি শুরু করেছে। তখন ভক্ত ভগবান ভক্তের আর এই কষ্ট দেখে আর থাকতে পারলেন না, তখন তিনি চলে এলেন গোপালের দাদা হয়ে, মধুসূদন দাদা হয়ে। গোপালকে বললো, চল তোকে দিয়ে আসি তোর পাঠশালায় বলে গোপালকে এইভাবেই মধুসূদন দাদা প্রতিদিন দিয়ে আসতো। আর যখন দাদা তাকে দিয়ে আসতো তখন সুন্দর সুন্দরভাবে তাকে অনেক অনেক কথা বলতো, অনেক অনেক ভালো জিনিস শেখাতো, ভালো বুদ্ধি দিত। আর গোপাল পাঠশালায় গিয়ে সেগুলো সবাইকে বলতো, আর পণ্ডিত মশাই তার কথায় খুবই খুশি হতেন। পণ্ডিত মশাই ভাবতেন এত সুন্দরভাবে কে ওকে শেখাচ্ছে, কে ওকে শিক্ষা দিচ্ছে, যাতে পণ্ডিত মশাই চমৎকৃত হতে লাগলো। আর গোপালও বাড়ি এসে তার মাকে দাদার গল্প শোনাতো, গল্প বলতো। ওর মা ভাবতো কেউ না কেউ হবে হয়তো গোপালকে সাহায্য করে, ওর মাও কিন্তু জানতো না কে, ভাবতো কেউ না কেউ হয়তো হবে সাহায্য করে। পাঠশালায় সকল শিশুদের কাছে যখন দাদার গল্প করতো বলতো ওর দাদা সব জানে সব পারে, কেউ বিশ্বাস করতো না। এভাবেই গোপালের দিন যেতে থাকলো। তারপর পণ্ডিত মশাই একদিন বলল যে পাঠশালায় একটা ছোট্ট অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠানে এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হলো যে এগুলো সব খাবার দাবার নিয়ে আসবে। তখন গোপালের পালায় পড়লো দই আনার। গোপাল তার মাকে এসে বলল, মা পণ্ডিত মশাই বলেছেন আমাকে দই নিয়ে যেতে, আর এই যে অনুষ্ঠান হবে সেই দইটা আমাকে পুরোটাই দিতে হবে। তখন গোপালের মা তো ভেবেই অস্থির যে দই সে কোথা পাবে, গরিবের সংসার কোনো রকমের দিন চলে আর অত দই সে তো নিয়ে যাবার মতো তার ক্ষমতা নেই।
তখন গোপাল গোপালের মা গোপালকে বলল, তুই তোর মধুসূদন দাদাকে বলিস না, সে যদি তোকে দই দেয় তাহলে তুই নিয়ে যাবি। তখন গোপাল তার দাদাকে সব বলল। দাদা ওকে একটা ছোট্ট ভাঁড় দিল, বলল, দেখ গোপাল, এই ভাঁড়টা তুই পাঠশালায় নিয়ে যাবি, আর আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবেই পরিবেশন করবি সকলকে। তখন গোপালকে একটা ছোট্ট দইয়ের ভাঁড় দিল তার মধুসূদন দাদা, সে সেটি নিয়ে ওই টিউশনে গিয়ে সবাইকে ওই যে পণ্ডিত মশাই পাঠশালায় গিয়ে সবাইকে সে দই পরিবেশন করতে লাগলো। কিন্তু যখন সে দইয়ের ভাঁড়টা নিয়ে গেল তখন সবাই খুব হাসাহাসি করছিল যে ওইটুকু দই সে কাকে দেবে, কারো তো কুলোবে না, কারো কারো হচ্ছে যে সমান ভাগে পড়বে না। তখন সবাই হাসাহাসি করতে লাগলো, কিন্তু সবাইকে যখন সেই দই ভাগ করে দই দিল তখন সেই দই খেয়ে সবাই একদম অবাক, বলছে এত সুন্দর দইয়ের স্বাদ কিভাবে কিভাবে কোথা থেকে গোপাল নিয়ে এলো এত সুন্দর দইয়ের স্বাদ। কিন্তু সবাইকে দেওয়ার পরও সেই গোপালের কাছে দই আবার জমা রয়ে গেল, এখনও সেই তার কাছে জমা রয়ে গেল। তখন পণ্ডিত মশাই চিন্তা করলো যে গোপাল কিছু ছল চাতুরি নিশ্চয়ই জানে, সে কি করে এটা করতে পারলো। তারও মনে সন্দেহ হলো যে এইটুকু ভাঁড়ের দই সবাইকে দিয়েও রয়ে গেল, আর অথচ দইয়ের স্বাদ এত সুন্দর এত সুমিষ্ট খেতে কিভাবে। তখন তার মায়ের কাছে পণ্ডিত মশাই নালিশ জানালো বাড়িতে যে গোপালের এই সব কথা সব তার মাকে বললো। মা একদিকে শুনে খুবই খুশি হলো, আবার গোপালের উপর ক্ষিপ্তও হলো, সে গোপালকে তিরস্কার করতে লাগলো। গোপাল যতই বলে যে দই তার মধুসূদন দাদা দিয়েছে কেউ তার কথা বিশ্বাস করে না। শেষে মা বলল, ঠিক আছে ডাক তোর মধুসূদন দাদাকে, তাকে আমি দেখতে চাই। গোপাল তার দাদাকে ডেকে আনলো, মা আর পণ্ডিত মশাইকেও বলল, মা আর পণ্ডিত মশাইও ছিল সেখানে, এই যে আমার দাদা তোমরা দেখে নাও আর কথা বলো। কিন্তু মা আর পণ্ডিত মশাই তো সেই দাদাকে দেখতে পাচ্ছে না, কিছুতেই তারা দেখতে পেলো না। তখন তারা তাদের তিরস্কারের মাত্রা আরও বেড়ে গেল গোপালের উপর। গোপালের দাদা তখন গোপালকে বলল, দেখ ওরা কেউ আমাকে দেখতে পারবে না, তুই তোর মাকে আর পণ্ডিত মশাইকে ছুঁয়ে থাক, তবেই ওরা আমায় দেখতে পাবে। গোপাল তাই করলো, সাথে সাথে মা আর পণ্ডিত মশাই দেখলো যে ত্রিবঙ্গ বাঁকা বংশীধারী প্রাণগোবিন্দ শ্রী মধুসূদন সম্মুখে দাঁড়িয়ে আছেন, এবং তারা ভগবানের এই রূপ দেখে তারা মূর্ছা গেলেন। নমস্কার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।